এবার রুশ বাহিনীর উপর হামলা চালাতে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী। অন্যদিকে তুরস্কে ইরানের গ্যাস রপ্তানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন। এবার বিস্তারিত, ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় মার্কিন বাহিনীর একটি এলিট ফোর্স সীমান্তে অপেক্ষা করছে। মার্কিন 10 এয়ারবন ডিভিশন হিসেবে পরিচিত নন এলিট ইউনিটের কমান্ডার কর্নেল এডুইন ম্যাথিডেথ এই তথ্য জানিয়েছেন। সিবিএস নিউজকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ন্যাটোর সাথে সংঘাতে জড়ালে ইউক্রেনে প্রবেশ করে রুশ বাহিনীর উপর হামলা শুরু করবে মার্কিন সেনারা। বর্তমানে সেনা ইউনিটটি রুমানিয়ায় ইউক্রেন সীমান্তের নিকটে অবস্থান করছে। সেখানে তারা মার্কিন নীতি নির্ধারকদের নির্দেশ অপেক্ষায় আছে, অনুমতি পেলেই ইউক্রেনে ঢুকে পড়বে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন, ন্যাটোর 1 ইঞ্চি জমিও বেদখল হতে দেওয়া হবে না। ইরান থেকে তুরস্কে গ্যাস রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য দুদেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করছে তেহরান এবং আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয় বার্তা সংস্থা সানা এই খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং তুরস্কের মধ্যে 25 বছর মেয়াদি যে গ্যাস চুক্তি রয়েছে সেটি নবায়ন অথবা তুরস্কে 2026 সালের পর থেকে গ্যাস রপ্তানি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সানা বলেছে, ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়াইজি আঙ্কারা সফরকালে স্বাগতিক দেশের তেলমন্ত্রীর পাশাপাশি অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। এইসব সাক্ষাৎকারে দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করা হয়। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, তেলমন্ত্রী আঙ্কারা সফরে একটি নতুন পাইপলাইন স্থাপনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। এছাড়া তুরস্কের ইরানের তেলজাত পণ্য রপ্তানির উপর থেকে শুল্ক কমানোর বিষয়েও দেশটির কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন জাওয়াদ ওয়াইজি। তুরস্ক বর্তমান ইরান থেকে বছরে 900 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে। আঙ্কারা বলছে, তার গ্যাসের চাহিদা এর চেয়েও অনেক বেশি, এবং দুদেশ যদি গ্যাসের দাম সহ অন্যান্য ইস্যুতে একমত হতে পারে তাহলে এই আমদানি ব্যাপকভাবে বাড়ানোর ইচ্ছা রয়েছে তুরস্কের। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।